একটা অপশন থাকে না যে আমি একটু বিবেচনা করবেন, তাদের কিন্তু অপশন থাকে না যে সরকারের বিপক্ষে গিয়ে কথা বলবে। আমাদের আমি আমি একটু বলে শেষ করি, আমাদের এনএসআই যখন প্রতিদিন প্রতিদিন ফোন দিয়ে ফোন দিত যে আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা, সে এনএসআই যখন হাসিনার পদত্যাগ করলো তখনই বলে ভাই মিষ্টি খাবো নাকি আপনাদের, মিষ্টি খাবো আপনাদের কাছ থেকে। তো এইটাই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের রুল। এবং আচ্ছা সুবিধাবাদী যাই হোক, আমরা আমাদের জনে জনে বিশ্বাস এই দলীয় সেই ছাত্রলীগ এবং সমন্বয়ের ক্ষেত্রে জনি যেটা আসলে বলেছিল, ভাই আমি আমাকে পুলিশ বা এনএসআই যার সামনে দেন আমি তার সামনে যাব, আমাদের আমাদের ছাত্র দল বা অন্য অন্য সংগঠন যদি অ্যারেঞ্জ করতে গিয়ে যদি আমাকে পুলিশ জামাত ছিপিরে ট্যাগ দেয় আমি রাজি আছি, এই সেই জনি। তো জনি এবং আরাফাতের জন্য যে কষ্টটি সবচেয়ে বেশি লাগে অনেকে কিন্তু জানে না, জনি আরাফাত 18 তারিখে কিন্তু গ্রেপ্তার হয় এবং এটি অনেকে জানে না, না জানার পিছনে কারণ অনেকটাই। কারণ আমরা যখন জেল গেটে ওদের খোঁজ খবর নিতে গেছি তখন আমাদের কিন্তু জেল গেট থেকে লাঠিচার্জ করে চলে গেছে, মানে ওদের সাথে যে ন্যূনতম একটা দেখা করব সেই পরিস্থিতিরও কিন্তু ছিল না। বা তখন একটি একটিও আরেকটি ব্যাপার, আমরা যে ফেসবুকে পোস্ট দিব সেই স্বাধীনতাটুকু আমাদের ছিল না। সেই আরাফাত এবং জনি সহ আমরা কিন্তু সবাই ফিরে আসছি, আমাদের আইটি সেক্টরে যারা ছিলেন আমাদের কিন্তু অন কাইন্ড অফ গেরিলা স্টলে কাজ করেছেন, যারা এখনো আমাদের প্রকাশে আসেনি এবং অনেকেই রয়েছেন আমরা চিনিও না। তো আমরা প্রথমেই আরাফাত এবং জনির অভিব্যক্তি জানবো, আরাফাত প্রথমেই জনি বিশ্বাসের কাছে অভিব্যক্তি জানবো এবং জেলের যে পরিবেশটা এবং যখন হাসিনার পদত্যাগ করলো তখনও একটি জেলের একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়, তো সেইগুলোই আমরা জনির কাছ থেকে শুনবো। জনি তোমার অনুভূতিগুলা বলো। আমরা বিচার অর্জন করেছি, আমি জেল খেটেছি আমার কোনো দুঃখ নাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা যখন আমরা এই ভোটপুরে ইতিহাসে আমরা এই ছাত্র আন্দোলন করে দেখিয়েছি বিগত দিনে কেউ দেখাতে পারেনি, সেটা আমরা কিন্তু দেখিয়েছি। আমরা যখন আন্দোলন করি আমাদের আন্দোলনের সর্বপ্রথম অল্প কিছু সংখ্যক ভাই বোনের আমাদের সাথে আসে, সর্বপ্রথম কিন্তু অনেক আসে না, আমরা এক পর্যায়ে 2-3টা প্রোগ্রাম করি, সেখানে আমরা 20 জন 25 জন 60 জন এরকম লোক নিয়ে প্রোগ্রাম করি। যখন এই নিয়মে ফাইভে ছাত্র লীগের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করে এই আমরা তখন 15 থেকে 20 জন লোক ছিলাম, তখনও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা কিন্তু বলেছিলাম আমরা রাজপথে জীবন দিয়ে দেব, তবে আমরা রাজপথ ছাড়তে রাজি নয়। এই কথা বলে আমরা তখনও রাজপথে ছিলাম। তার পরবর্তীতে আমাদের সকল ছাত্র ভাইরা ছাত্রী ভাইয়েরা এখানে একত্রিত হলাম, এরপরে আমরা আমাদের মিছিল আবার পুনরায় চালু করি। 18 তারিখ রাতে তার আগের রাত আমার ইতু ভাইয়ের সাথে কথা হয়, তখন আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত আসে, তখন আমাকে বলে জনি বাইরের অবস্থা ভালো না, তাই বাইরের অবস্থা খুবই ভয়ানক। তখন আমি তোকে বললাম ভাই আমাদের বাইরের অবস্থা যাই হোক আপনি কোনো টেনশন করবেন না, কারণ এই লড়াই যখন নিয়েছি জীবনকে বাজি দিয়ে বাজি রেখে এই লড়াই আমরা নেমেছি, তাই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তাই 18 তারিখে যখন প্রথমের দিকে রওনা হই তখন এই পুলিশি গুন্ডা বাহিনী আমাকে প্রোগ্রামে যাওয়ার আগে তারা আটক করে এবং তারা আমাকে বলে যারা দালালের বাচ্চা তুই টাকা খেয়ে এখানে দালালি করতে আসছিস, আপনাকে বলেন আমি কি দালালের বাচ্চা, আমি কি দালাল, আমি কিন্তু আপনাদের সেটা দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু জেলে গিয়েছি,
জেলে যাওয়ার পর যখন দেশের আমার ছাত্র ভাইয়েরা আবারও আন্দোলন পুনরায় শুরু করেছে, যে এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর একটি কথা আপনাদের সাথে আমি জেলখানে একটি বিষয় শেয়ার করি। যখন আমরা জেলখানার ভিতরে থাকি আমাদের বিটিভি থেকে আমাদের বিটিভি চ্যানেলই দেখতে দেয়, তারা অন্য কোনো চ্যানেল দেখতে দেয় না, সেখানে শুধু বঙ্গবন্ধুর ভাষণ আর বঙ্গবন্ধুর ভাষণ, সেখানে শুধু বঙ্গবন্ধুর ভাষণ। যেদিনকে সেনাপ্রধানের দুইটার সময় বক্তব্য দেওয়ার কথা আমরা সবাই খবরের সামনে বসলাম, বসার পর পরে দেখি যে সেনাপ্রধানের বক্তব্য দিতে দেয় না, এই প্রতিষ্ঠাতি না। তারপরে দেখলাম হট করে মাঝখানে খবর তারা বন্ধ করে দেয়। পরবর্তীতে আমার মনের মধ্যে তখন একটা আশঙ্কা থাকে যে কি যেন হয়ে গেছে। তারপরে আমি অসুস্থ হয়ে যাই, আমি গিয়ে তখন আমার বেড়ে শুয়ে তার পরবর্তীতে দেখি যে আবার নিউজ আসছে স্বৈরাচার আর হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে। তখন আমরা এই ভাষা এই খবর পাই তখন আমাদের পুরো জেল উত্তাল, আমাদের জেলের ভিতরে কাউকে দেখা করতে দেয় নাই, আমাদের জেলের ভিতরে কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, আমাদের জেলের ভিতরে কাউকে বাইরে বেরোতে দেয় নাই। যখন এই ফেদিস হাসিনার পতন হয়েছে তখন মনে করেন জেলখানার ভিতরে সবাই উন্মুক্ত চলাফেরা শুরু করে দিয়েছে। আমরা এখন আমার এখন একটি কথা আমার ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে আমরা এই যুদ্ধ করেছি কিসের জন্য, আমাদের এই দেশকে রক্ষা করার জন্য আমরা দেশকে রক্ষা করেছি, এখন আমরা এই দেশের সুশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের, আপনারা সবাই সুশৃঙ্খলা দায়িত্ব বজায় রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।